প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে জাতির উদ্দেশ্যে, তার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি খুব উচ্ছ্বসিত হয়েছেন সেটাও তিনি বলেননি, আবার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে প্রশংসা করেছেন তেমনটাও তার বক্তব্যে আসেনি। একটি কথা বলেছেন যে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়। এই অতি দ্রুত করার বলাটার উদ্দেশ্যটা হলো যে কাজটা তাড়াতাড়ি শেষ করেন, নির্বাচন দেন, এটি হলো মূল কথা। তার মানে তিন মাসের সময়সীমাটা যেটা দেয়া হলো তাতে সন্তুষ্ট কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা কিন্তু তিনি প্রকাশ করেননি। যারা এই সংস্কার কাজ করবেন তাদের ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেননি। সম্ভবত আমি যেটা গেস করতে পারি, তিনি হয়তো আশা করেছিলেন যে তিন মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে এবং আমরা উইদিন 6 মান্থের মধ্যে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব বা নির্বাচন করব। তেমন কথা ডক্টর মোহাম্মদ ইউনূস না বলাতে খানিকটা হতাশা, এবং সেই হতাশা একেবারে চূড়ান্ত মাত্রায় তিনি বলতে চাচ্ছেন না, কিন্তু একটা সতর্ক প্রতিক্রিয়া তিনি তার ভাষণের উপরে দিয়েছেন। এই কারণে তিনি বলছেন যে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়। আচ্ছা, আমি একটু কোট করি, তাহলে আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আসলে কী বলতে চাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন সেই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয় সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন, এটি হলো আসল কথা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 14 ও 15 সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলছেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তিনি কতগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন, সংস্কারের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের নাম বলেছেন, তিনি মোটা দাগে তার সরকারের ভীষণ তুলে ধরেছেন। তো এটা যথার্থ কিনা ঠিক হলো কিনা, যে মানুষগুলো নাম এসছে সেগুলি সবার কাছেই গ্রহণযোগ্য হবার কথা, মানে অন্তত একেবারে আওয়ামী লীগ ঘেরানার লোক ছাড়া, কিন্তু এই ব্যাপারে তিনি কিন্তু বলেননি। কিন্তু যেমন বদরুল আলম মজুমদার, আব্দুল মুহিত চৌধুরী, এই যে মানুষগুলো, ইফতেখারুজ্জামান, সেই নামগুলি ধরে তিনি একটু বলতে পারতেন যে যোগ্য দক্ষ মানুষগুলোকে দেওয়া হয়েছে, আমরা আশা করি তারা খুব সুন্দরভাবে এই কাজগুলি করবেন, তাদের উপর আমাদের আস্থা আছে, সেই কথা কিন্তু তিনি বলেননি। বিএনপি মহাসচিব বলছেন আমরা সবাই সংস্কারের কথা বলছি, সংস্কার যে প্রয়োজন সেটা বলছি, সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সেই বিষয়ে যেন দ্রুততার সঙ্গে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ঘুরে ফিরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা জোর দিচ্ছেন, বলতে চাচ্ছেন যে সব কাজ ঠিক আছে, ভালো করছেন আপনারা, আপনাদের সহযোগিতা করতেছি, এবং তিনি অনেকগুলো কথা বলেছেন যে জনপ্রশাসনের বিশৃঙ্খলার কারণ কী, সেটা 15 বছরের যে দুঃশাসন অপ্রশাসন সেটা কী বলে সেটা রিভার্স করতে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, শিল্প কলকারখানায় অস্থিরতা, এটা জন্য তিনি বলছেন এটা পরিকল্পিত একটি চক্রান্ত চলছে, সে কথা বলছেন এবং এই ব্যাপারে তিনি অন্তর্বর্তী সরকারের পাশেই আছেন। কিন্তু মূল কথা হলো যে ওই ভাষণে হয়তো বিএনপির আশা ছিল যে তিন মাসের মধ্যে সংস্কারের কথা বলেছেন, সেটাও হয়তো বিএনপি মানতে চায়, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে একটা কথা শুনতে চাই, সেটা হলো যে 3 মাসের মধ্যে সংস্কার, 6 মাসের মধ্যে নির্বাচন, এরকম একটা কথা। তো সেই কথা না বলাতে হয়তো তিনি একটু সতর্কভাবেই প্রতিক্রিয়াটি দিলেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।